সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবথেকে মহাগুরুত্বপূর্ণ একটি দিন হতে চলছে। আপনারা হয়তো বা জানেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিদ্বয় সৌমেন সেন এবং উদয় সরকার তারা কমিশনকে অনুমতি দিয়েছে যে সমস্ত আপার প্রাইমারির প্রার্থী ইন্টারভিউ দিয়েছেন তাদের মেধা তালিকা প্রকাশ করতে হবে এক সপ্তাহের মধ্যে। তো সেই নির্ধারিত সময়ের মধ্যেই আজকে মেধা তালিকা প্রকাশ করতে চলছে কমিশন। আর ডিভিশন বেঞ্চ থেকে এও জানানো হয়েছিল যে মেধা তালিকা কিভাবে প্রকাশিত হবে। একদিকে যারা এমপ্যানেল হবেন তাদের একটা লিস্ট, অপরদিকে যারা ওয়েটিং হবেন তাদেরও একটা লিস্ট প্রকাশ করতে অনুমতি দেওয়া হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে। তো আমরা ইতিমধ্যেই যতটুকু শুনতে পেরেছি যে মেধা তালিকা যেহেতু আজকে প্রকাশিত হবে সেটা ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে, তাই সেই মেধা তালিকা বা এমপ্যানেল বা ওয়েটিং লিস্ট সেটা কী ধরনের হতে পারে। আমরা যতটুকু শুনতে পেরেছি যে মাল্টিপল র্যাঙ্ক আকারে সেই এমপ্যানেল এবং ওয়েটিং লিস্ট কিন্তু পাবলিশড হবে, অর্থাৎ একই ব্যক্তির নাম দু তিন জায়গায় আমরা দেখতে পারি। ধরুন একজন হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছে, সেই হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের স্কোর যদি খুব হাই হয় তাহলে সে জেনারেলে চান্স পাবে বা জেনারেলে র্যাঙ্ক করবে, আর সে যদি আবার এসসি হয়ে থাকে হয়তো বা এসসিতেও র্যাঙ্ক করবে, আর সে যেহেতু হ্যান্ডিক্যাপ তাই হ্যান্ডিক্যাপটেও র্যাঙ্ক করবে। তো এটাই হচ্ছে মাল্টিপল র্যাঙ্ক। এবার এই মাল্টিপল র্যাঙ্কের বিশেষত্ব হচ্ছে যে ওয়েটিং থেকেই বেশিরভাগ চাকুরি হবে। কারণটা কি, যেহেতু একই ব্যক্তি দু তিন জায়গায় দু তিনটে সিট বুক করে থাকবে, যদি এক একটা সিটে সে চাকরি পায় তাহলে একটা কিংবা দুটো ওয়েটিং থেকে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ ধরুন এই হ্যান্ডিক্যাপ প্রার্থী সে জেনারেল থেকে চাকরি নিয়ে নিল, তাহলে বাকি দুটো জায়গা অর্থাৎ এসসি এবং হ্যান্ডিক্যাপের যে ওয়েটিং থাকবে সেই কিন্তু চান্স পাবে। আর সে যদি হ্যান্ডিক্যাপ থেকে চাকরি নেয় তাহলে জেনারেল এবং এসসি থেকে একজন চাকরি পাবেন, আর সে যদি এসসি থেকে চাকরি নেয় তাহলে জেনারেল কিংবা হ্যান্ডিক্যাপ থেকে ওয়েটিংয়ের চান্স পেয়ে যাবেন বা পরবর্তীতে চাকরি পেয়ে যাবেন। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই গুরুত্বপূর্ণ লিস্ট মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতিতে ওয়েস্ট বেঙ্গলের সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নিজস্ব ওয়েবসাইটে আমরা দেখতে চলছি। তাই অবশ্যই যারা ওয়েটিংয়ে থাকবেন তারা কেউ ঘাবড়াবেন না, কেননা আমরা যতটুকু শুনতে পেরেছি যে এই লিস্টে বা এই যে যারা ইন্টারভিউ দিয়েছেন এখানে অনেক প্রার্থী আছেন যারা ইতিমধ্যে সার্ভিস করছেন। ধরুন এমন কিছু প্রার্থী আছেন যারা প্রাইমারিতে জব করছেন দীর্ঘদিন ধরে, তারা যদি 2015 বা 16 যদি চাকরি পেতেন তাহলে হয়তো বা আপার প্রাইমারিতে আসতেন, কিন্তু তাদের স্কেলটা এমন একটা জায়গায় চলে গিয়েছে তারা আপার প্রাইমারিতে আসলে তাদের বেতনটা হয়তো বা তুলনামূলকভাবে প্রাইমারির থেকে কমে যেতে পারে। সে কারণেই কিন্তু যারা প্রাইমারিতে একটু বেশ কিছুদিন ধরে চাকরি করছেন তারা কিন্তু আসবেন না। আর এছাড়া 9, 10, 11, 12 অলরেডি অনেকেই চাকরি পেয়ে গেছেন, তাই আমরা যতটুকু শুনতে পেরেছি যে 30% এখান থেকে চাকরি হবে, অর্থাৎ 30% ক্যান্ডিডেট শুধুমাত্র এই লিস্ট থেকে চাকরি নেবেন আর বাকিগুলো সবাই প্রায় ইন সার্ভিস, এমন একটা কথা কিন্তু আমরা শুনতে পেরেছি। সুতরাং এই লিস্ট থেকে আরও পরবর্তীতে অনেক শূন্যপদ তৈরি হবে, এছাড়া বেশ কিছু শূন্যপদ আপডেট হবে, সেটাও আমরা বারংবার শুনতে পেরেছি বিভিন্ন সূত্র মারফত। এবং মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চেও একটা কেস আছে এবং আগামী 31 আগস্ট কিন্তু একটা জবরদস্ত হিয়ারিংও হতে চলছে। এই সিট আপডেট বিষয়ক বেশ কিছু বিষয় হিয়ারিং হবে, তো অবশ্যই আমরা সেই দিকে তাকিয়ে থাকব। আর আজকের এই মহাগুরুত্বপূর্ণ দিনে কীভাবে কীরকম লিস্ট দেয় অবশ্যই আপনাদের সকলকে অগ্রিম জানালাম অভিনন্দন, আপনারা দেখে নেবেন যে কীভাবে মাল্টিপল র্যাঙ্কটা তৈরি হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, যখনই এর পরবর্তীতে লিস্ট পাবলিশড হবে অবশ্যই আপনাদের সেই বিষয়টা আবারও খোলসা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেনশন করবেন না। ধন্যবাদ।